তারপর বলছে মা বের হয়ে আসো, মা ও মা ও মা ও মা বের হয়ে আসো, আম্মু আম্মু বের হয়ে আসো, মানে আমাকে আদর করে ডাকছে। আমি তো আর বের হই না, আমি তো মার খেয়েই ফেলছি। আমি তো বুঝছি যে উনি এখন আমাকে খুশি করার জন্য, আদর করার জন্য এগুলো করছে। অনেকদিন হয়ে গেছে তো, এর মধ্যে তো 6 মাস একসাথে থাকা হয়ে গেলো, 7 মাস তো। আমি তো ওনাকে বুঝে ফেলেছি যা বুঝার। আমি ওন আমাকে গাজী ভাইয়ের ছবিতে, গাজী মাজহারুল আনোয়ারের ছবিতে, স্নেহ ছবিতে মৌসুমীর সাথে বান্দরবন শুটিংয়ে যায়, সেদিন রাত্রে উনি আমাকে সন্ধ্যায় ওদের উনি আমাকে মারেন প্রথম, প্রথম আমার গায়ে হাত তুলেন। উনি ওই কাঁসার গ্লাসে পানি খেতেন, উনি কাঁসার গ্লাসটা ছুঁড়ে মেরেছিলেন। আমি তখন মাথাটা সরানোতে একটু বলে গিয়ে লেগেছে, তারপর উনি আমার সামনে এসে আমাকে যে এরকম করে ধাক্কা দিয়ে বলের মধ্যে মাথায় বাড়ি দিয়েছিল, এই লেফট সাইডে আমার। তো লেফট সাইডেও দিয়েছে, রাইট সাইডে মানে মাঝখানে এই জায়গাটা, তো কিন্তু বেশি পেয়েছিলাম এই সাইডে। তো যাই হোক, তো ওটার পরে আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে ওরা থেকে সরে দৌড় দিয়ে তাড়াতাড়ি আমি বেডরুমে গিয়ে কর্ডলেস ফোন, আগেকার দিনে কর্ডলেস ফোন ছিল, তখন তো আর অন্য মোবাইল টোবাইল নাই, কর্ডলেস ফোনটা তখন আমি 93 কর্ডলেস ফোনটা আমি চার্জার থেকে উঠিয়ে আমি বাথরুমের মতো বন্ধ করে লক করে আমি তাড়াতাড়ি আমার খালাতো বোন এবং আমার ফুপুকে ফোন করি। ফোন করে বলি যে আমার শাশুড়ি মারছি, ইমন ঢাকায় নাই, তোমরা তাড়াতাড়ি আসো, আমাকে এখান থেকে নিয়ে যাও। হ্যাঁ, তো বলে এর মধ্যে আমার শাশুড়ি বাইরের থেকে কর্ডলেসের সুইচটা অফ করে দিল। তারপর বলছে মা বের হয়ে আসো, মা ও মা ও মা ও মা বের হয়ে আসো, আম্মু আম্মু বের হয়ে আসো, মানে আমাকে আদর করে ডাকছে। আমি তো আর বের হই না, আমি তো মার খেয়েই ফেলছি। আমি তো বুঝছি যে উনি এখন আমাকে খুশি করার জন্য, আদর করার জন্য এগুলো করছে। অনেকদিন হয়ে গেছে তো, এর মধ্যে তো 6 মাস একসাথে থাকা হয়ে গেলো, 7 মাস তো। আমি তো ওনাকে বুঝে ফেলেছি যা বুঝার। তো তখন এটার পরে আমি যখন আমার ফুপু চলে আসে, আমার ফুপাতো বোন চলে আসে, বড় ফুপুর মেয়ে ফরিদা খান, আমার ছোট ফুপু বিনা আহমেদ এবং আমার খালাতো বোন মেফের থেকে চাইনিজ, যা যেটা আপনারা এখানে ভুল বলেন যে রুবি সুলতান আমার মামি হন, রুবি সুলতান আমার কিছুই হন না, রুবি সুলতানা তো চাইনিজ না, উনি আমার কেমনে কী হবে, আর ওনার হাজব্যান্ড আমার মামা না, একদমই না। হ্যাঁ, তো কোনোভাবে না, কিন্তু আমার আপন খালাতো বোন মনিকা ও তখন ওরা তিনজন চলে আসে আমাকে উদ্ধার করার জন্য, যে আমাকে নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যাবে বলে এসেছেন। আসার সাথে সাথে ওনাদের সামনে আমার শাশুড়ি গিয়ে বলের মধ্যে 3টা বাড়ি মারলেন, ওনারা নিজেরাও এগুলো ডিবিকে বলেছেন, সবাই সিআইডিকেও বলেছেন, বলের সামনে নিজের মাথা নিজে বাড়ি দিয়ে নিজে ফিট হয়ে পড়ে গেলেন। তখন আমার শ্বশুর তখন দৌড়িয়ে এসে আল্লাহ নীলা নীলা খিতা হলো গো নীলা খিতা 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 তো করে করে আমার অ্যাম্বুলেন্স ডাকা হলো, শাশুড়িকে অ্যাম্বুলেন্সে উঠানো হলো, আমাকেও বললো যে অ্যাম্বুলেন্সে উঠো। তো আমার শাশুড়ি ফিট, আমি ভাবছি উনি ফেইন্টেড। ওই মুহূর্তে উনি আমাকে আবার বলছে মা একটু আমার আইব্রো পেন্সিলটা নিবা, আমি আবার গিয়ে আইব্রো পেন্সিলটা ব্যাগের মধ্যে ভরলাম ওনার। হ্যাঁ, ভরে টরে আমি আবার গাধার মতো ওই অ্যাম্বুলেন্সের মধ্যে উঠে বোকা একটা মেয়ের মতো উঠে চলে আসলাম। চলে উনি হসপিটালে ভর্তি হলেন। ওইখানে একটা ছবি দেখবেন যেটা ইমন বান্দরবন থেকে এসে লাল টি শার্ট পরে, ওর মা হসপিটালে ছিল, ওর মাকে এরকম করে দিকে তাকিয়ে একটা লাল ছবি ইমনের প্রায় প্রায় দেয়া হয়, সেই ছবিটা দেখবেন যে সেটা সেদিনের ছবি ছিল যেদিন আমি মার খেয়েছি। আগের দিন ইমন কিন্তু জানে আমি মার খেয়েছি, ইমনকে আমার ফ্যামিলি থেকে জানানো হয়। তখন ইমন এসে যায় পরের দিন সকালেই গাজী ভাই থেকে, আপনি জানতে পারবেন গাজী ভাই অ্যাসিস্ট্যান্ট থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি চলে আসে। ইমন বান্দরবন থেকে ঢাকায় আসতে ইমনের কিন্তু সকাল 7টার মধ্যে ইমন চলে এসেছে, সন্ধ্যা 7টা সকাল 12 ঘন্টার মধ্যে ইমন ঢাকায়, ঢাকায় এসে ইমন হসপিটাল, হসপিটালে এসে ইমন আমাকে খালি বললো তুমি কোনো কথা বলবে না, আমি এখানে যা কথা বলবো বলবো, বললে তুমি আমার সাথে বের হয়ে যাবে। তা আমি দেখলাম যে ইমন নর্মাল, খুব মায়ের সাথে খুব নর্মাল কথা টথা বললো, যে কেমনে ব্যথা পেয়েছো, ঠিক আছো কি না, এখন শরীর ঠিক আছো কিনা, নর্মাল কথা বললো। ওর মাও দেখলাম নর্মাল, মানে একটু কান্নাকাটি করলো, একটু ইয়ে করলো ছেলেকে। তো সে অবস্থায় দেখলাম যে ইমন শক্তি থাকলো, ইমন কিছুই বললো না, বলছে ঠিক আছে আসো যাও বাসে চলো, তোমাকে বাসায় নিয়ে যাই। তারপর আমরা আমার শাশুড়ি নিয়ে বাসায় গেলাম, সবাই মিলে আমরা বাসায় গেলাম, বাসে যাওয়ার পরে বসলাম টসলাম সব কিছু। কিছুক্ষণ পরে ইমন ওর আম্মাকে বললো, আমাকে বললো যে তোমার এখানে যা যা আছে দরকারি জিনিসপত্র তুমি একটা ব্যাগে ভরো, সুটকেসে পড়ো। একটা সুটকেসের মধ্যে গিয়ে তখন খুব একটা বেশি জিনিসপত্র ছিল না, আমি তো ওই বাসে 6 মাস ছিলাম, আমার শাশুড়ি কারোর সামনে আমাকে এক্সপোজ করে নেই। এর মধ্যে কি আমার থেকে আমার তাকে রিলিজ হয়ে গেছে মার্চের 20 তারিখে কুরবানি ঈদের সময় 93-তে, তো আমাকে কোথাও উনি এক্সপোজ করতে চাইতেন না, বাইরের কোনো লোক আসলে উনি আমাকে লক করে দিতেন ভিতরে।
তা আমাকে এরকম করতেন। তো আমি তখন ওনাকে বলতাম যে আমি তো আম্মা সবাই তো ইমন তো জানে আমি তো বউ, তো অসুবিধা কি, না না ওর ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, ওর ক্যারিয়ার শেষ হয়ে যাবে, ওর মেয়ে ভক্ত কমে যাবে। তো ওটাকে রেসপেক্ট করে আমি ভাবতাম যে আমার হাজব্যান্ডের ক্যারিয়ারের জন্য যদি আমাকে চুপ থাকতে হয়, যে আমির খানের বিয়ের পরে কেয়ামতের কেয়ামত সে কেয়ামতের পরে আমরা জানতে পারি যে সে রিমাকে বিয়ে করেছিল, ওরকমই কিছুটা, বুঝছেন? কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে অনেক আগে, 92-তে, তো শুটিংয়ের মাঝে তো সেটার পরে এখন যেটা হলো, তো তখন না আমাকে ইমন বললো, ইমন তখন আমাকে বললো যে তুমি সুটকেস গুছো। আমি বলছি কেন? ওই তুমি চিটাগং যাবে। তো আমি বলছি আচ্ছা। তো আমি তাড়াতাড়ি খুব এক্সাইটেড আমার মার কাছে যাবো, সুটকেস গুছালাম, গুছিয়ে টুছিয়ে এর মধ্যে একটু বলতে একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে আমার শ্বশুর চিটাগং গেছে, গিয়ে আমার আব্বা আম্মার সাথে কথা বলে ঠিক করে এসছে, একটা ডেটও ফিক্সড হয়েছে, আমরা সবাই চিটাগং গেছিলাম, গিয়ে ঠিকঠাক করে এসেছিলাম। এখন যে জিনিসটা নিয়ে আমার শাশুড়ির সাথে সেদিন লেগেছিল হচ্ছে যে রিসেপশনটা চিটাগং কেন হচ্ছে, ঢাকায় কেন হচ্ছে না? রিসেপশনটা আমার বাবা মা চিটাগংয়ে থাকেন, আমার বাবা মা রিসেপশন তো চিটাগং দেবে, ওনারা না বালিমাটা ঢাকায় দেবেন। তো আমার আমার সাইড থেকে তো আমরা ঠিক ছিলাম, তা আমি কেন আমার বাবা মাকে ডিকটেট করতে যাবো? অ্যান্ড আমার তো বাবা মা ভুল করছেন না, আমরা তো চিটাগং জন্ম, আমার পড়াশোনা চিটাগং, আমার পুরো ফ্রেন্ড সার্কেল চিটাগং, আমার বাবা মার ফ্রেন্ড সার্কেল ঢাকা চিটাগং মিক্সড, বাট রিসেপশনটা কেন চিটাগংয়ে হচ্ছে এটা নিয়েই ঝগড়া। তার আগে কিন্তু আমরা মিলে গেছি, মানে আমরা কিন্তু সেপ্টেম্বর অগস্টে আমার জন্মদিনের সময় আমার বাবা মা আমার সাথে ঠিক হয়ে গেছে। এর মধ্যে তারপর তো এটা নিয়ে ঝগড়াটা হলো, তারপর ইমন বললো তুমি চিটাগং যাও। আমরা তার আগে কিন্তু আমরা সবাই চিটাগং গেছি, নীলাচুদ্দি গেছেন, আমার শ্বশুর গেছেন, বিল্টু গেছে, চিটাগং থেকে মলি খালা এসছে, জামাল মামা এসছে, আমরা মিলে গেছি। আমার বাবার বাসার সব ছবি আছে, আমি দেখাবো আপনাদেরকে, বাবার বাসার ছবি আছে, আমার শাশুড়ি আমার মাকে জড়িয়ে আদর করছে, হ্যাঁ সবই আছে, সবার ছবি আছে ওখানে, মলি খালার ছবি আছে, মলি খালার ছেলে মেয়ের ছবি আছে ওখানে, ওনার হাজব্যান্ডের ছবি আছে, চুমকি খালা, সবাই যারা যারা থাকে, যা যা থাকার কথা, আমার শ্বশুর বাড়ি যারা ছিলেন ওনারা তো যাবেনই না, আর ওখান থেকে আমার বাবা মার যারা ফ্রেন্ডরা ছিলেন ওনারা সবাই ছিলেন। ওখানে ভিডিও আছে যেখানে ইমনকে চেন পরানো হলো, ইমনকে ইয়ে করা হলো, আমরা সব কিছু রিট্রিভ করেছি, সব কিছু আমরা সিডিতে করেছি। জি, তাই সেদিন আমাকে ফ্লাইটে ইমন প্লেনে পাঠিয়ে দিল চিটাগংয়ে একা, বলল যে তোমাকে আমি পরশুদিন সকালে আমি তোমাকে নিয়ে আসব। তা আমি বলছি যে আমি কেন যাচ্ছি, বলে আম্মাকে আমি একটু আম্মার সাথে আমি বসবো। হ্যাঁ, তা আমি আচ্ছা ঠিক আছে, আমি ভাবলাম যে মেরেছে টেরেছে ওগুলো নিয়ে বসবে, তা আমি ঠিক আছে আমাকে সরাচ্ছে যেন আমি সিনে না থাকি, তা আমি ঠিক আছে। আর প্লাস আমি একটু ব্যথা ট্যাথাও পেয়েছিলাম, আমার মন টন খারাপ ছিল, তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি চিটাগং যাই। তো চিটাগং গেলাম, যাওয়ার পরে আমি আমার আব্বা আম্মার কাছে গিয়ে খুব আদর পেলাম, অনেক দিন পরে চিটাগং গেলাম, তো তারাও খুব কান্নাকাটি, আমিও খুব কান্নাকাটি, মৌসুম কিন্তু ইমনকে নিয়ে তারা খুব খুশি, কারণ ইমন খুব সুন্দর সুন্দর কথা বলতো, তারা আব্বা আম্মার সাথে ফোনে কথা বলতো, সব কিছু করত। তো তখন যখন একদিন আমি তো গেলাম, এটা তো অক্টোবরে, অক্টোবরের আমার তারিখটা মনে আসছে না, কিন্তু অক্টোবরে মনে হয় থার্ড উইক অফ অক্টোবর হবে, হ্যাঁ এই 18-19 তারিখ এরকমই হবে কিছু একটা। তো তখনই আমাকে বললো যে এটা একটা গাজী ভাইয়ের ছবির স্কেডিউলটা বের করলে আপনি বের করতে পারবেন, যেটা কবে বান্দরবনে ছিল এবং ইমন একদিনের জন্য কেন ঢাকায় এসেছিলো, তখন আপনারা বের করতে পারবেন যে ইমন একদিনের জায়গায় দুই দিন থেকে গেছিলো। তো ওইটা কিসের জন্য ছিল, ইমন আসলে এসকাটন প্লাজায় গিয়ে বাসাটা ভাড়া করলো, ভাড়া করে মাকে বললো তুমি আমার বোর গায়ে হাত তুলেছ, আমি তোমাকে কিচ্ছু প্রশ্ন করব না, কোনো জবাব তোমার আমাকে দিতে হবে না, আমার বউ ভুল করেছে কি করেনি সেটা আমি শুনতে রাজি না, আমি আমার বউকে নিয়ে আজকের থেকে তোমার সাথে আর থাকবো না বলে ইমন আমাকে চিটাগংয়ে আনতে যায়। আমরা ট্রেন করে চিটাগং থেকে ফেরত আসি, ফেরত এসে আমরা আমার দাদাবাড়িতে যাই, সেখানে নাস্তা করি, তারপর ইমন আমাকে ইস্কাটানে নিয়ে যায়, যেখানে সে আমাকে গাড়িতে সে আমার স্কার্ফ, আমি তখন আমি খুব স্কার্ট আর টপ পরতাম, আমি এত শাড়ি টাড়ি পরতাম না, তো স্কার্ফ ছিল, ওই স্কার্ফটাতে আমার চোখটা বাঁধে, বেঁধে বলো তোমাকে আমি একটা সারপ্রাইজ দেবো সামনে, তুমি চোখটা তোমাকে বেঁধে দিচ্ছে।
তা আমি বলছি কেন, বলে না তুই উল্টাপুল্টা কিছু করবো না তো। আমি ভাবছি যে ভয় দেখাবে আমাকে কিছু, তো একটু দুষ্ট ছিল, মজা করতো অনেক। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট টু, ঠিক আছে ডু ইট। তো চোখটা আমার বাঁধলো, বেঁধে সে আমাকে বললো এটা লিফট, উঠো আমার সাথে। ধরে ধরে আমাকে দিয়ে গেল লিফটের ভিতরে, ঠিক 11 তলায় গিয়ে নেমে 11B দরজার সামনে লাল ফিতা দিয়ে বেঁধে আমাকে, ঠিক তখন চোখটা খুললো, না চোখটা খুললো, চোখের ইয়েটা খুললো আমার। খোলার পর আমি দেখি যে 11B একটা নতুন বাসা, নতুন জায়গা, আমি ডানে বামে তাকাচ্ছি, আমি তো কিছুই বুঝছি না, আমি তো পুরোটা অন্ধকারে এসেছি। তাহলে সিমন আমরা কোথায়, বলে আমরা ইস্কাটনে, এটা ইস্কাটন প্লাজা, এটা 11 তলা, এটা আমার আমার আর তোমার বাসা, এটা আমাদের সংসারে তোমার বাসা। এই বলে ফিতাটা কাটলাম, কাটালো।